আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিমস বাজারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল। ওই টিউটোরিয়ালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের উপকার হবে। তো আমরা আজ যে ভিডিওটি করব সেটা হলো যে কোনো একটি সার্ভারের টোটাল ডাটাগুলোকে কিভাবে আমরা ব্যাকআপ নিব এবং আবার কিভাবে আমরা ব্যাকআপটা রিস্টোর করব এটা দেখব। আবার ভিডিওটিতে থেকে আমরা শিখব যে কিভাবে আমাদের একটি ডোমিনের একটি হোস্টিং এর ডাটাগুলা অন্য একটি হোস্টিং এর মধ্যে কিভাবে ট্রান্সফার করব এগুলো দেখব। তো যেমন দেখেন, অনেক সময় আমাদের প্রয়োজন হয়, সাপোজ আপনি এখন ব্লুহোস্ট থেকে হোস্টিং কিনলেন, কিনার পরে আপনি ওইখান থেকে আসতে চাচ্ছেন আমাদের পপুলার আইটিতে অথবা আমাদের টিমস বাজারের যে সার্ভারে সার্ভারে ডাটাগুলো নিয়ে আসতে চাইতেছেন, এখন আপনি কি করবেন? তো আমরা দেখব কিভাবে আপনি ওই সার্ভার থেকে ডাটাগুলো ডাউনলোড করবেন, আবার নতুন সার্ভারে আপনি ডাটাগুলো আপলোড করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা যাদের ওয়েবসাইট আছে আপনারা আপনাদের এই ডাটাগুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। বলা যায় না কোনো এক সময় যদি আপনাদের ডাটাগুলো হ্যাকিং হয় বা ডিলেট হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনাদের জন্য সেই ব্যাকআপ যেটা আপনি ব্যাকআপ রাখছেন সেটাই কিন্তু আপনি রিস্টোর করে নিতে পারবেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা এখন শিখব যে কিভাবে একটি ওয়েবসাইটের টোটাল ডাটাগুলোকে ব্যাকআপ নিয়ে অন্য একটি ওয়েবসাইটে আপলোড দিতে হয় সেটা আমরা শিখব। যেমন দেখেন, আমরা বর্তমানে আছি আপনার একটি ই কমার্স ওয়েবসাইট, সেটা হলো jaipurshop.com। আমি এখন চাচ্ছি যে মাটিরগড়.com এর মধ্যে আমি ওইখানে, দেখেন আমাদের এই মাটিরগড়.com টা কিন্তু এখনো মানে একদম ব্ল্যাঙ্ক আছে। তো আমি চাচ্ছি আমার এই যে ডিজাইনটা জগন্নাথপুর শপ যেটা, ওই যে ডিজাইনটা, এই ডিজাইন টোটাল ডিজাইনটা আমার চলে আসবে কোথায়, মাটির ঘরের মধ্যে। এইটা একটা। আরেকটা হলো কি যে আমি এখন জয়পুর শপটা আমি একটা সার্ভারের মধ্যে আছে, হ্যাঁ, আমি এখন আরেকটা সার্ভার চেঞ্জ পরিবর্তন করব, তখন কিভাবে আমি এই জয়পুর শপ থেকে কিভাবে আমি ডাটাগুলো ডাউনলোড করব, ব্যাকআপ নিব এবং আমি ওই জয়পুর শপেরই আরেকটা হোস্টিং এ নেওয়া হয়েছে সেই হোস্টিং এর মধ্যে কিভাবে আমরা আপলোড দিব সেটা খুব গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা আমরা প্রথমে দুনোটার সি প্যানেলেই প্রবেশ করব, দুনোটার সি প্যানেলে লগ ইন করব। তো আপনারা অবশ্যই জানেন আমরা যখন কোনো একটি ডোমিনের সি প্যানেলে যখন ঢুকি তখন কিভাবে ঢুকতে হয় সেটা হলো যে ডট কম এর পরে মানে ডোমিনের পরে একটা স্ল্যাশ দিব, দিয়ে লিখব সি প্যানেল, CPANEL, সি প্যানেল। হ্যাঁ, তো এখানে আমি সি প্যানেল দিলাম, এটা পরে দেখাচ্ছি, এটা যেহেতু আগে আগে ব্যাকআপটা নিয়ে নেই, হ্যাঁ, তারপরে রিস্টোর করার সিস্টেমটা আমি দেখাই। হ্যাঁ, তো ব্যাকআপটা নিতে হলে তখন আমাকে কি করতে হবে, অবশ্যই এখানে দিয়ে দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড গুলো দিচ্ছি, আমার ইউজার নেমটা হলো যে PURSHOP যে পুরুষক, হ্যাঁ, পাসওয়ার্ড হলো ওকে, আমি লগ ইন করলাম, আপনারা সেভ দিয়েও রাখতে পারেন। এখন আমাকে কি করতে হবে, আপনারা দেখেন আপনাদের এখানে ব্যাকআপ একটা অপশন আছে, দেখেন ব্যাকআপ একটা অপশন, এই যে দেখেন ব্যাকআপ অপশন, ব্যাকআপ অপশন। আমি তার আগে একটা কথা বলি, সেটা হলো যে আমার অনেক ক্লায়েন্ট আছে, আপনারা যারা নিউজ পেপার ব্যবহার করেন, নিউজ পেপার চালান, তো আপনাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় কি, সেটা হলো যে আপনারা নিজেরা ব্যাকআপ নিয়ে রাখেন না, পরবর্তীতে কোনো একটা প্রবলেম হলে, যদিও এরকম প্রবলেম কারো কখনো হয়নি, তারপরও দেখা যায় যে একটা প্রবলেম হতে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টোটাল ডাটাগুলো কিন্তু আপনি পাচ্ছেন, রিস্টোর করে নিতে পারবেন। কারণ আমরা এখন কিভাবে ব্যাকআপ নিতে হবে সেটাও দেখাবো,
আর কিভাবে রিস্টোর দিতে হয় সেটাও কিন্তু আমরা দেখাবো। তো ওকে, আমরা ব্যাকআপের মধ্যে ঢুকলাম, আমরা কোথায় ঢুকলাম তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এখানে যাওয়ার পরে এখানে দেখেন একটা আছে হোম ডিরেক্টরি, আর আরেকটা আছে দেখেন ডাটাবেস। হ্যাঁ, এটা হলো হোম ডিরেক্টরি ডাটাবেস। তো আগে আমি হোম ডিরেক্টরিটা কি আর ডাটাবেসটা কি আমি আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, সেটা হলো যে হোম ডিরেক্টরির মধ্যে আপনার টোটাল কোড গুলা থাকে, থিম থাকে, প্লাগইন গুলো এখানে থাকে, এবং বিভিন্ন রকম যে ছবিগুলো ছবিগুলো চলে যায় আপনার হোম ডিরেক্টরিতে। আর ডাটাবেজের মধ্যে আপনি যে নিউজ গুলো দিচ্ছেন, আপনি যে পোস্ট গুলো দিচ্ছেন, এগুলো যে কন্টেন্ট গুলা মানে লেখাগুলো, যেগুলো লেখাগুলো সবগুলো চলে যায় ডাটাবেজে। তার মানে কি আমার দুটোটাই কিন্তু আমার লাগবে, আমার একটা হলে হবে না। আচ্ছা ওকে, তো এখন আমি এখানে হোম ডিরেক্টরিতে ক্লিক করব, দেখবেন ডাউনলোড হবে একটা একটা জিপ ফাইল ডাউনলোড। একটু ওয়েট করতে হবে। এখন আমি এটা সেভ দেই, সেভ দিয়ে আমি রাখবো কোথায়? হ্যাঁ, ডাউনলোড হচ্ছে আমার। ওকে, ডাউনলোড হচ্ছে। এখন কি করব, আবার এই যে ডাটাবেজে ক্লিক করব, ডাটাবেজে করে আমি ডাটাবেজটা সেভ দিয়ে রাখবো। ডাটাবেজটা একদম ছোট, এই জন্য এটা হয়ে গেছে। ওকে, তাহলে ডাউনলোড হোক। এভাবে কিন্তু একটা ওয়েবসাইট ডাউনলোড করতে হয়। তো আমার যত ক্লায়েন্ট আছে আপনার নিউজ পোর্টালের যারা, তো আপনারা এইভাবে কি করবেন, প্রথমে সিপ্যানেলে লগ ইন করবেন, তারপর ব্যাকআপে যাবেন, তারপর ওইখান থেকে হোম ডিরেক্টরি ডাউনলোড করবেন, তারপর ডাটাবেসটা শুধু ডাউনলোড করবেন। এখানে ডাটাবেস শুধু একটা না, কয়েকটাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কোনটা তো আপনারা আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। আপনারা দয়া করে ডাটাবেসে প্রত্যেকটা জিনিসই আপনি ডাউনলোড করে ফেলবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এইভাবেই ব্যাকআপটা নিতে হয়। আমাদের ব্যাকআপটা কিন্তু কমপ্লিট, এই যে ডাউনলোড হইলে কিন্তু ব্যাকআপটা কমপ্লিট। এখন দেখবো যে কিভাবে রিস্টোর করতে হয়, ডাউনলোডটা কমপ্লিট হলে দেখবো আমরা কিভাবে রিস্টোর করতে পারি। হ্যাঁ ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে দেখেন দুটা ফাইল, একটা হলো এসকিউএল ফাইল, এই যে লাস্টে এসকিউএল, আর একটা হলো ডট টার ফাইল। তো আমরা দেখলাম যে কিভাবে ব্যাকআপ নিতে হয়। তো আমরা ছোট্ট একটা ভিডিওতে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন আমাদের এই টিমস বাজার, টিমস বাজার নিয়ে একটু আলোচনা করবো। সেটা হলো টিমস বাজারের মধ্যে অসংখ্য প্রিমিয়াম এবং ফ্রি টিম রয়েছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। এখানে আমাদের অসংখ্য একদম খুব অল্প টাকায় বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। আপনারা আমাদের ডিজাইনগুলো কিভাবে সেট আপ করতে হয় ওটার জন্য বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যা দেখে দেখে আপনারা খুব সহজেই হ্যাঁ আমাদের ইয়ে থেকে এই টিমস বাজার থেকে বিভিন্ন রকমের থিমগুলো ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আমাদের রয়েছে ডোমেইন রেজিস্ট্রেশন, ডিপিএস সার্ভার, হোস্টিং রিসেলার, শেয়ার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। আপনারা ইচ্ছা করলে আমাদের থেকে ডোমেইন হোস্টিংও নিতে পারেন। ওকে, তো এখন আমরা দেখবো যে কিভাবে রিস্টোর দিতে হয়। আচ্ছা, এখন রিস্টোর তিনভাবে আমরা দিব। আমি একটা সিস্টেমই দেখাবো আপনাদেরকে, সিস্টেম একটাই বাট মানে তিনটা ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। যেমন মনে করেন যে নাম্বার ওয়ান, আমি ডাউনলোড করলাম জয়পুর শপ থেকে, আমি আপলোড দিব মাটির গড়ের মধ্যে। আচ্ছা, আরেকটা হলো যে আমি জয়পুর থেকে জয়পুর শপ থেকে ডাউনলোড করে রাখলাম, কিন্তু আপনার দুই মাস পরে আমার জয়পুর শপের সব ডাটাগুলো ডিলেট হয়ে গেল, তখন আমি কি করব, আবার জয়পুর শপের মধ্যে সেটা আপলোড দিব, মানে রিস্টোর দিব। আচ্ছা, আরেকটা হলো যে আমি জয়পুর শপ থেকে এখন জয়পুর শপে শপটা আছে মনে করেন যে আপনার পপুলার সার্ভার থেকে হোস্টিং নিয়ে, কিন্তু এখন আমি নতুন একটা হোস্টিং ক্রিয়েট করেছি পপুলার আইটিতে, মানে পপুলার আইটি সার্ভার থেকে। হ্যাঁ, আমি আবারও বলছি, মনে করেন যে বর্তমানে জয়পুর শপটা আছে পপুলার সার্ভার থেকে, আর আমি নতুন করে নিলাম পপুলার আইটি থেকে, সেই ক্ষেত্রে এখন আমি আমাকে ঢুকতে হবে কি কোথায় ঢুকতে হবে, পপুলার আইটির যে সার্ভার। আচ্ছা, ওইটার সিপ্যানেলে কিন্তু এখন আমি স্ল্যাশ দিয়ে, আমরা নর্মালি সিপ্যানেলে ঢুকতে হলে স্ল্যাশ দিয়ে সিপ্যানেলে ঢুকি। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে সিপ্যানেলে ঢুকলে কিন্তু আপনার হবে না। হ্যাঁ, কারণ স্ল্যাশ দিয়ে সিপ্যানেলে ঢুকলে হবে না কেন, আপনার নেম সার্ভার পরিবর্তন হইতে টোটালি, নেম সার্ভারটা আপনি যে আপনার হোস্টিং এর যে নেম সার্ভার এটা টোটালি পরিবর্তন হইতে 24 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, আরো বেশিও লাগে, আছে কমও লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি সেটা কি করবেন, আচ্ছা প্রত্যেকটা সার্ভারে আপনি ওই যে jpurshop.com/cpanel দিয়ে ঢুকতে পারবেন, আবার সার্ভারের আইপি দিয়েও ঢুকতে পারবেন। আপনি তখন
ওই আপনি যার কাছ থেকে হোস্টিং নতুন হোস্টিং নিছেন, নতুন সার্ভার নিছেন, হ্যাঁ উনাকে উনাকে আপনি বলবেন যে ভাই আমি আমার সিপিএনএলে কিভাবে আইপির মাধ্যমে কিভাবে ঢুকতে পারবো, আপনি আমাকে ওই লিঙ্কটা দেন, উনি আপনাকে লিঙ্ক দিবে। তো একটা লিঙ্ক দেওয়ার পরে আপনি আইপি দিয়ে আপনি ওই রকম সিপিএনএলে ঢুকতে পারবেন। সিপিএনএলটা কিন্তু এরকমই, আমি যেরকম যে আপনি স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকমই, হ্যাঁ সেটা স্ল্যাশ সিপিএনএল দিয়েও ঢুকতে পারবেন বা আইপি দিয়েও ঢুকতে পারবেন। আপনি যখন নতুন হোস্টিং নেবেন তখন আইপি দিয়ে করবেন, কারণ বর্তমানে কিন্তু আপনার নেম সার্ভারটা আগের হোস্টিং আছে। সো আপনি নতুন যখন হোস্টিং এ দিয়ে আপনি কাজ করবেন না, তো তখন নতুন ইয়েতে যখন ঢুকবেন, সার্ভারে যখন ঢুকবেন তখন আইপি দিয়ে ঢুকবেন, আইপি দিয়ে ঢুকলে এরকমই পাবেন, তখন আপনি রিস্টোর দিয়ে দেবেন। আর রিস্টোরের নিয়মটা তো আমি আপনাদের দেখাচ্ছি। আরেকটা হলো যে জয়পুর শপের মধ্যে বললাম যেটা দুই মাস আগে ডাউনলোড করছি, বাট এখন দুই মাস পরে আগেরটা ব্যাকআপ দিব, মনে করেন যে আমার সব ডিলেট হয়ে গেছে তখন কি করব, তখন আবার জয়পুর শপ jaypurshop.com এর মধ্যে স্ল্যাশ দিয়ে সিপিএনএল এ ঢুকবো, এটা প্রবলেম হবে। আচ্ছা এখন আমরা দেখবো যে জয়পুর শপ থেকে আমরা কিভাবে মাটির গড়ের মধ্যে নিয়ে আসবো। তো এখন আমাকে কি করতে হবে, ডাটাগুলো তো ব্যাকআপ থেকে আমি রিস্টোর দিয়ে দিছি, তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি স্ল্যাশ দিয়ে আমার সিপিএনএল লিখতে হবে, সিপিএনএল দিয়ে আমি সিপিএনএল এ ঢুকতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ মনে করেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড বলছে, হ্যাঁ ইউজার নেম দিলাম, আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। এটা কোথায় করলাম, মাটির গড়ের মধ্যে। ওকে তো আমরা যেটা ব্যাকআপ নিয়েছিলাম ওইটা, হ্যাঁ ওইখান থেকে ব্যাকআপ নিয়েছিলাম, এখানে একটা ছোট একটা কাজ করে ফেলবো তাহলে আমাদের জন্য আরো খুব ইজি হবে। এটা হলো কি, এসকিউএল টা আমরা টাচ করবো না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা কি করব, আপনার এই যে ব্যাকআপ জয়পুর সব যেটা রার ফাইলটা যেটা, ওইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট মানে আমরা ওই যে আমাদের ভাষা অনেকে বলি যে আমরা জিপ বলি, আনজিপ বলি, মানে আনজিপটা করবেন, জিপ ফাইলটাকে আপনি আনজিপ করবেন। তো ওকে, তো এটা একটু আনজিপ হোক, তারপর আমরা আবার ফিরে আসতেছি। তো ওকে আমাদের এটা জিপ থেকে আনজিপ হয়েছে, মানে রার থেকে আপনার নর্মাল ফোল্ডারে হয়েছে। তো আপনারা কি করবেন, এখন ফোল্ডারের ভিতরে ঢুকবেন, একটু দেখেন এটা হল, এটা ফোল্ডার হয়ে গেছে, এটা আগে জিপ ছিল। হ্যাঁ তো ফোল্ডারের ভিতরে ঢুকে আপনারা এই যে পাবলিক এসটিএমএল, আবারও বলছি যে ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে পাবলিক এসটিএমএল এ ক্লিক করবেন। করার পর এখানে যেগুলো ফাইলগুলো আছে সব ফাইলগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, পরে রাইট বাটন ক্লিক করে ওইটাকে আবার অ্যাড টু আর্কাইভ, মানে ওইটাকে আবার জিপ করবেন। মানে সোজা কথা হলো যে এটাকে আবার জিপ করবেন। এখন জিপ কিভাবে করবেন সেটা করো, আপনি উইনরার দিয়ে করবেন না নর্মালি এটা জিপ ফোল্ডারের ভিতরে ঢুকাই ফেলবেন, এটা হলো ব্যাপার। তবে কোনো ফাইল ডিলিট করা যাবে না, এখানে যতগুলো ফাইল আছে হ্যাঁ কোনো ফাইলগুলো ডিলিট করা যাবে না, এটা একটু মনে রাখবেন। উপরে দুটা করা যায়, তারপরে করার দরকার নেই, হ্যাঁ আপনার কোনো ফাইলে ডিলিট করার দরকার নেই। আপনারা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে রাইট বাটন ক্লিক করে আপনারা যদি আপনাদের যদি উইনরার সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা এইভাবে পাবেন, এড টু আর্কাইভ পাবেন। আর যদি না থাকে তাহলে ওই যে রাইট বাটন ক্লিক করে জিপ একটা ফোল্ডার বানায় আর জিপের মধ্যে কপি করে ফেলতে হবে। ওকে তো এড টু আর্কাইভে ক্লিক করবো আমরা, জিপ ফাইল করবো আমরা। ওকে এটা কমপ্লিট হবে। ওকে আমাদের প্রায় কমপ্লিট, কিছু অপেক্ষা তো করতেই হবে। এগুলো যদি আপনারা ফোল্ডারের ভিতরে কাজটা করে ফেলেন তাহলে সার্ভারের ভিতরে যে আসলে কাজটা করতে হবে না, মানে অনেকটাই তখন খুব সহজভাবে মানে বুঝতে পারবেন। সার্ভারের ভিতরে আসলে মুভ করা কপি করা একটু একটু কষ্টকর ব্যাপার, বুঝতে একটু সমস্যা হবে, এই জন্য এখানে আমি ক্লিয়ার করে দিছি। আসলে আমাদের মূল যে জিনিসটা সেটা হলো আমার এখানে যতগুলো ফাইল আছে এখানে প্রায় আপনার এই দুটা দরকার হয় না, হ্যাঁ প্রায় 21 আপনার 19টা ফাইলের মতো আছে, 19টা ফাইল আমার খুব গুরুত্বপূর্ণ, সরি 20টা ফাইল মতো আছে, এগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক তো এখন যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের মেইন ফাইল কিন্তু এখন এটা, এটা আমি এখান থেকে কাট করে নিয়ে নিলাম, নিয়ে রাখলাম আপনার এখানে। তো এখন আমার গুরুত্বপূর্ণ দুটো ফাইল, একটা হলো এটা আর একটা হলো এটা, মানে যেটা ডিরেক্টরি ছিল এটা হলো এটা আর এসকিউএলটা হলো এটা, এই দুটো হলো ফাইল আমাদের মেইন ফাইল হলো এই দুটো। আর এগুলো তো আমরা কাজ করিয়ে নিলাম অলরেডি, কাজ কি করলাম করলাম বলতে কি, এটা এটাকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে আমি এই যে পাবলিক এসটিএমএল এর এইগুলো আবার জিপ করলাম। আমার মূলত আমার দরকার এই ফাইলগুলো, আমার দরকার
হ্যাঁ এই এই ফাইলগুলো আমার দরকার না। ওকে তো এখন এই দুটো ফাইল আমার দরকার। ওকে ফাইন, তো এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন যে এটা হলো মাটির ঘর, আমি আমি চাচ্ছি যে আমার যে শপের যে ব্যাকআপ নিয়েছিলাম সেটা আমি এখানে নিয়ে যাব। এখন কিন্তু প্রত্যেক রিস্টোর দেওয়ার সিস্টেম কিন্তু প্রায় সেম, অর্থাৎ আপনি অন্য সাইটে রিস্টোর দিতে পারেন, নিজের সাইটে রিস্টোর দিতে পারেন, বা নিজেরই আবার নতুন সার্ভারে রিস্টোর দিতে পারেন। রিস্টোর দেওয়ার সিস্টেম কিন্তু সেম, হ্যাঁ প্রত্যেকটা সি প্যানেল কিন্তু একই রকমের। হ্যাঁ ওকে দেখেন যে এটা হলো জয়পুর শপ, এটারও এই এরকম, আর এটা হলো মাটির ঘর, হ্যাঁ এটাও সেম। আচ্ছা দেখেন এখন আমি রিস্টোর দিই, রিস্টোর দিচ্ছি। রিস্টোর দিতে হলে কি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার যে পুরের দরকার নাই, এটা আমি রেখে দিলাম। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো যে প্রথমেই যে দেখেন মাই এসকিউএল ডাটাবেস, এখানে যে আমি একটা মাই এসকিউএল ডাটাবেস ক্রিয়েট করব, আমি এখানে দিলাম মনে করেন যে WP 10 সাপোজ। হ্যাঁ আমি ক্রিয়েট ডাটাবেস এ ক্লিক করলাম, গো টু ব্যাক এ ক্লিক করলাম, তারপর কি হবে দেখেন, অ্যাড ইউজার, ইউজার আমি সেমই দিলাম মনে করেন যে এখান, তারপর বলতেছে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এখান থেকে পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এই পাসওয়ার্ডটা এখানে আই হ্যাড টু কপি, হ্যাঁ এটা আগে কপি করে আপনারা রাখবেন, তো আপনাদের কপি করে রাখতে হবে, কোথাও কপি করে রাখলাম কারণ এটা আমার লাগবে পরে। হ্যাঁ আই হ্যাড টু কপি দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো ক্রিয়েট ইউজার। আচ্ছা তারপর ব্যাকে যাব, যাওয়ার পর একদম নিচে যাব আমরা, হ্যাঁ এই যে এখানে দেখেন অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে ডাটাবেজের সাথে ইউজারের লিংক করে দিতে হবে, এটা হলো ইউজার আর এটা হলো ডাটাবেস। এখন আমি অ্যাড এ ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এই যে এখানে সিলেক্ট অল এ দিলে সব কিছু লিংক হয়ে যাবে। হ্যাঁ এই যে মেক চেঞ্জ দিলাম, ওকে তো আমার ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ এখন ডাটাবেসটা আগে আপলোড দিয়ে নিই, আচ্ছা ডাটাবেসটা আমি পরে আপলোড দিই, হ্যাঁ এখন তো ক্রিয়েট করা হয়েছে তো ডাটাবেসটা একটু পরে আপলোড দিই ওইদিকে। এখন কি করতে হবে দেখেন, ফাইল ম্যানেজারে আপনারা যাবেন, ডাটাবেসের কাজ কিন্তু কমপ্লিট, হ্যাঁ কিন্তু ডাটাবেসটা কিন্তু এখন আপলোড দিইনি। আমরা কিন্তু দুটো ফাইল ডাউনলোড করছিলাম, একটা হলো ডাটাবেস এসকিউএল ডাটাবেস, আর একটা হলো ওই পাবলিক এইচটিএমএল ফাইলটা। পাবলিক এইচটিএমএল যে ফাইলটা এটা আমরা আপলোড দিব যে ফাইল ম্যানেজারে ক্লিক করে, দেখেন ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে দেখেন পাবলিক এইচটিএমএল আছে। আচ্ছা তো আমরা ওই মনে আছে কিনা আপনাদের দেখেন তো যে সেটা হলো যে ওই পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমার এই কোডগুলো থাকবে। হ্যাঁ তো দেখেন আমি অলরেডি পাবলিক এইচটিএমএল এর ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখেন এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে পাবলিক এইচটিএমএল এর ভিতরে ওই কোডগুলো তো ঢুকাবো, দেখেন অর্থাৎ আমার পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমার ওই যে এখানে 19টা 20টা যে কোড এই কোডগুলো থাকবে, যে ব্যাকআপে গেলাম আমার ফাইল কিন্তু এটা 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 এই যে পাবলিক এইচটিএমএল, মানে মেইন যে 20টা ফাইল যে ছিল, 23টা ফাইল ছিল টোটাল, হ্যাঁ ওই ফাইলটা কিন্তু এটা এটা। ওকে তো আমরা এখন কি করব, অফেন এ ক্লিক করব। আচ্ছা এদিকে সেটা অফেন হোক, এটা অনেক টাইম লাগবে, প্রায় 60 এমবি এর একটা ফাইল, হ্যাঁ একটু টাইম লাগবে। এদিকে আপলোড হোক, আমরা একটু ডাটাবেজের কাজ করে আসি, ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট করেছিলাম এখানে মনে আছে সবার, হ্যাঁ এখানে ক্রিয়েট করেছিলাম, তো এখন ডাটাবেসটা আমাকে আপলোড দিতে হবে। আপলোড ডাটাবেসটা আমি কিভাবে আপলোড দিব, দেখেন আপনাদের এখানে পিএসপি মাই অ্যাডমিন আছে একটা ফাইল ডাটাবেসের পাশে, এখানে ক্লিক করলাম আমি পিএসপি মাই অ্যাডমিন, একটু অপেক্ষা তো আমাদেরকে করতেই হবে যেহেতু বাংলাদেশের নেট অনেকটাই ফাস্ট, হ্যাঁ তো আমাদের তো করতেই হবে। দেখেন আমি যে যে মাটির গড় ওয়াপ 10 দিয়ে WP দিয়ে 10 দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম মনে আছে, সেটা হলো ওইটা এখানে চলে আসে, এখানে ক্লিক করব, ক্লিক করলাম বলতেছে এখানে কোনো নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস, মানে কোনো ইয়ে পাচ্ছে না। এখন দেখেন ডাটাবেসটা আমরা কি করি, এখানে আপলোড দিই, আপলোড বলতে কি ইম্পোর্ট দিব, আমরা ইম্পোর্ট দিব ডাটাবেসটা, আমরা কি করব ইম্পোর্ট দিব, কোথায় দিব ইম্পোর্ট, প্রথম আগে সিলেক্ট করে নিতে হবে মাটির গড় ওয়াপ অ্যাডমিন 10, তারপর ইম্পোর্টে দিতে হবে, তারপর ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যা এই যে দেখুন এই এসকিউএলটা ওপেন করলাম, ওপেন করে ওকে দিলাম, হ্যাঁ এদিকে ওইটাও আপলোড হোক, এদিকে এটাও আপলোড হচ্ছে, 5% হয়েছে, এটা কমপ্লিট হোক। আপলোড অলরেডি হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই কাজগুলো করে বাট এখন এর দামটা সে অনেকেই করতে পারে জানে না। আচ্ছা সেটা কি দেখেন আপনারা, এখানে দেখেন আমার
এই ডাটাবেজের ডব্লিউপি অপশনে আমরা একটু আচ্ছা ডব্লিউপি অপশনে আমরা ঢোকার পর দেখেন এখানে এখানে একটা ই আছে ইউআরএল হোম, এখানে কি আছে বলেন তো jepurshop.com, কিন্তু আমার আমার ওয়েবসাইট কিন্তু jepurshop.com না, আমার ওয়েবসাইটটা হলো কি মাটিরগড়.com, আমার ওয়েবসাইটটা কিন্তু মাটিরগড়.com, কিন্তু এখানে jepurshop.com, তাহলে এখানে কিন্তু একটু মানে প্রবলেম কিন্তু অবশ্যই একটা প্রবলেম হবে, হ্যাঁ প্রবলেম তো একটা অবশ্যই হবে, তো আমরা কি করতে হবে এই লিংকটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, আমরা অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নিই, আর ওইদিকে আমাদের আপলোড কিন্তু চলছে। ওকে তো এখানে আমরা কি করব এখানে এডিটে যাব, এডিটে ক্লিক করব, আমরা লোড হচ্ছে, ওকে আসে দেখেন আমার এই এই যে মাটিরগড়.com টা আছে, আমি আর কিছু করব না, এখান থেকে যে পুট থেকে এই .com পর্যন্ত আমি মাটিরগড়.com টা দিয়ে দিলাম, ওকে শেষ একটা হয়ে গেল। আরেকটা হলো এখানে আবার এডিটে যাবেন আপনি, আবার এখান থেকে এটা করে নেবেন। এখন আমি একটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হলো আপনারা জানেন আমরা জয়পুর শপ থেকে মাটির গড়ে নিয়ে আসছি, এই জন্য এখানে চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, কিন্তু আমরা যদি মনে করেন যে মাটির গড়েই জয়পুর শপের মধ্যেই যদি আলাদা একটা সার্ভার নিয়ে করতাম বা দুই মাস পরে ডাটা ডিলেট হওয়ার পরে করি, তাহলে তো আমাদের তো ডোমেনটা তো ঠিকই আছে, জয়পুর শপই তো থাকতো, আমরা এখন মাটির গড়ে নিয়ে আসছি বিদায়, মাটির গড় ডোমিনে নিয়ে আসছি বিদায়, এখানে চেঞ্জ করা লাগতেছে, কিন্তু আমরা যদি মাটির গড়.com এ নিয়ে না এসে যদি জয়পুর শপের মধ্যে রাখতাম, আলাদা ওয়েবসাইট নিতাম বা জয়পুর শপে যদি আমরা রাখতাম, হ্যাঁ জয়পুর শপের যদি আমরা রাখতাম, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন ছিল না, তখন আমরা চেঞ্জ করব, কিন্তু আমরা যখন ডোমিনটা যখন চেঞ্জ করব তখন অবশ্যই আমরা এখানে মাটির জয়পুর শপের পরিবর্তে মাটির গড় দিব। আমি আবারও বলছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আমি যদি এখন জয়পুর শপ থেকে জয়পুর শপেরই হোস্টিং সিপ্যানেলে ঢুকে যদি আমি রিস্টোর করতাম, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু জয়পুর শপটা চেঞ্জ করা লাগতো না, আমি জয়পুর শপ থেকে মাটির গড়ে নিয়ে আসছি বিদায়, আমার মাটির গড়ের ডোমিনটা এখানে দেওয়া লাগতেছে। ওকে তো এখানে দেখেন, তারপর দেখেন এই যে ব্লগ নেম, এখানে ব্লগ নেম আছে জগন্নাথপুর শপ, তো আমরা এখানে দিব MATIR মাটির GHAR মাটির, তারপর এখানে ইমেইলও আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইমেইল, এগুলো আসলে গুরুত্বপূর্ণ এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ এখানে এডিটে যান, এখানে ওনাদের ই আছে, এখানে আপনি দেন info@MATIRGHAR মাটির.com, তো আমাদের উপরেরটা হলো আমাদের এডমিন, হ্যাঁ উপরেরটা হলো আমাদের এডমিন, হ্যাঁ তো আমরা এডমিনটা অবশ্যই এখান থেকে চেঞ্জ করে দিব, এডমিনটা অবশ্যই এখান থেকে চেঞ্জ করে দিব, হ্যাঁ এডমিন দেখেন আমি আমি মনে করেন যে উপরে এডমিন থাকো, আমি পাসওয়ার্ড দিলাম মনে করেন যে MATIR মার্টিস GHAR মার্টিস ডট 1 2 3 4 5, মার্টিস গড 1 2 3 4, চিন্তা করেন না আমি কিন্তু পাসওয়ার্ডটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চেঞ্জ করে ফেলবো, ভিডিওটা যখন আমি কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো, সো এখানে পাসওয়ার্ড থেকে জানলে কোনো সমস্যা হবে না। তো আচ্ছা এই এখন এটা কি করব, এই যে এখানে লিখলাম এটা কিন্তু শেষ না, হবে না কিন্তু, এখনো কিন্তু হবে না, আমাকে কি করতে হবে ইউজার পাসওয়ার্ড আমাকে ক্লিক করতে হবে, এই দেখেন সরি ওই যে এখানে বার্থচার্টে যায় যে যেখানে বার্থচার্ট এখানে ইয়াটা আছে এখানে এখানে ক্লিক করে আমাকে অবশ্যই নিচে যায় এখানে MD5 করে দিতে হবে, এই যে দেখেন MD5, এখানে মাটির পাসওয়ার্ডটা যখন আমরা দিব এখানে অবশ্যই MD5 করে দিই, আর এগুলো চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, এখন ওনার ইয়েটাও চেঞ্জ করি SUPPORT@MATIRGHAR.com মাটির ঘর.com, ওকে দিলাম, তো বুঝতে পারতেছেন
ইউজার নেম যদি আপনি চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, আপনি যদি ওদের নেম চেঞ্জ করতে চান, এখানে নেম চেঞ্জ করতে চান, নিক নেম চেঞ্জ করতে চান, করতে পারবেন কিন্তু, কোনো সমস্যা নেই। কিন্তু পাসওয়ার্ডটা করার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে যে আমি এখানে এমডি ফাইভ করতে হবে, এখানে এমডি ফাইভ না করলে কিন্তু কাজ করবে না। ওকে ফাইন, গো দিলাম, তা এখন কিন্তু আমার পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হইলো, এটা অবশ্যই মনে রাখার কথা যে মাটির গড় 1 2 3 4 5। ওকে তো আচ্ছা, এইদিকে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট, আমার এই যে আপনার ওই যে পিএসপি মাই অ্যাডমিনে আমার টোটাল কাজ কমপ্লিট, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমার কাজ হলো আপনার এই যে এটা আপলোড দেওয়া। তো আমরা আর একটু বিরতি নিচ্ছি, দেখি কি হয়, এটা আপলোডটা হয়ে যাক। হ্যাঁ ওকে, আমাদের আপলোড কমপ্লিট হয়েছে। তো এখন যেটা করতে হবে, এখানে ক্লিক করবো গো ব্যাক। আচ্ছা দেখেন, এখানে একটা জিপ ফাইল অলরেডি ইয়ে হয়েছে। হ্যাঁ, সেটা কোথায়? পাবলিক এইচটিএমএল এর ভিতরে, পাবলিক এইচটিএমএল এর ভিতরে। এখানে কোডগুলো মানে এখানে আপনার ওই যে ফাইলগুলো থাকবে, প্রায় 20টা থেকে 23টা এরকম ফাইলগুলো থাকবে। রাইট বাটন ক্লিক করে আমরা কি করবো, এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট মানে ওই যে আনজিপ যে করি আমরা, হ্যাঁ সেটা সার্ভারের মধ্যে এক্সট্রাক্ট করতে হবে। ওকে ফাইন, এখন দেখেন আমার পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমার এই কোড দিয়ে এগুলো চলে আসছে। আপনি ইচ্ছা করলে আপনার এটা এটা ডিলিট করে দিতে পারেন, এই ফোল্ডার আপনার দরকার নেই, ডিলিট করে দিতে পারেন। ওকে, এখন যে কাজটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার এখানে দেখবেন ওয়াফ কনফিগ একটা ফাইল আছে, ওয়াফ কনফিগ ফাইলটাকে আপনি অন করবেন। ওয়াফ কনফিগ ফাইলটাকে অন করে আপনি যেটা করবেন সেটা হলো আপনি যে নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলেন এটাকে মনে রাখবেন, আমার আসলে মনে ছিল না, আমি কপি করে নিয়ে আসতেছি ডাটাবেস, এই যে ডাটাবেসটা কপি করলাম, করে এই ডাটাবেসটা আমি রাখবো কোথায়, এটা কি এটা আমি বলি আপনাকে কি, এটা হলো যে আপনার ওই যে ডাটাবেসের নাম দিলাম, এটা ওই যে এখানে যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম আমরা, হ্যাঁ এই যে এই যে ডাটাবেসটা। তারপর হলো যে আপনার ওই যে ইউজার ক্রিয়েট করছিলাম, যে এখানে ইউজার ক্রিয়েট করছিলাম, ইউজারের পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে আমি কপি করে রাখছিলাম, হ্যাঁ আপনাদের মনে আছে কিনা, এখানে ওই যে এখান থেকে যে পাসওয়ার্ডটা ছিল আমি এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে রাখছিলাম, এই এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা আমাদের matitgod.com এ যাই, দেখবেন একদম সাইট একটা চলে আসছে যে আপনার ইয়ের মতো জগন্নাথপুর শপের মতো চলে আসছে, দেখেন। হ্যাঁ তো দেখেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে একদম ইয়ের মতো, হ্যাঁ ওই যে জগন্নাথপুর শপের মতো একদম হুবহু একটা সাইট চলে আসছে আমার মার্কেট করে মধ্যে। এখন আমরা ইচ্ছা করলে আমাদের কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ তো এইভাবে আপনারা যে যে কাজ করতে পারবেন, যে একটা ডোমিন থেকে সেম একটা ডোমিনের ডিজাইনগুলো মানে একটা ওয়েবসাইটটাকে একদম ইয়ে করে ব্যাকআপ নিয়ে আপনি আরেকটা ওয়েবসাইটের মধ্যে রিস্টোর দিতে পারবেন। এটা আরেকটা যে যেটা করতে পারবেন যে আপনি একবার ব্যাকআপ নিয়ে রাখবেন, অথবা 3-4 মাস পরে আপনার একটা প্রবলেম হইলো আপনি আবার সেটাকে রিস্টোর করে নিতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন যে আপনি এখন সার্ভার চেঞ্জ করবেন, হ্যাঁ আপনি সার্ভার চেঞ্জ করবেন, আপনি বর্তমানে যে সার্ভারে আছেন সেই সার্ভারের থেকে আরেকটা সার্ভারে আপনি ট্রান্সফার হবেন, সেক্ষেত্রে সেম সিস্টেমেই আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো ওকে, ভালো থাকবেন, আশা করি আমাদের আরো অনেক ভিডিও পাবেন, আমাদের এই যে টিমস বাজারের মধ্যে আপনারা এখানে টিউটোরিয়ালে যে ভিডিও টিউটোরিয়াল পাবেন, অথবা ইউটিউবের মধ্যে টিমস বাজার লিখে সার্চ দিলেই ইউটিউবের মধ্যে আমাদের এগুলো পাবেন, আমাদের অসংখ্য ভিডিও আসবে ইনশাল্লাহ এখন, এবং সেই সাথে থাকবে আমাদের প্রত্যেকটা টিম সেটআপের ভিডিওগুলো। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।